নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর ঘাটে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত শিশুর নাম মেহেদি হাসান, বয়স 6 বছর, বাড়ি ফরাক্কার দক্ষিণ রামরামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মেহেদি হাসান বাড়ির পাশে গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। এদিন সকালে অর্জুনপুর গঙ্গার ঘাটে তার দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে মেহেদির পরিবার তার দেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। ফরাক্কা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। 12টার সময় ছেলে খেলতে যায়, খোঁজাখুঁজি করার পর ওকে না পেয়ে 1টার সময় খবর পাই যে জলে পড়ে গিয়ে, তারপর জলে খোঁজাখুঁজির পর আমরা পাইনি। আর সাংবাদিক থানাওয়ালা সবাই গিয়েছিল ওখানে, দুটি সব গিয়েছিল। তারপরে আমরা রাত্রে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাত্রে ওখানে নদীর ঘাটে ছিলাম। সকালবেলা খবর আছে অর্জুনপুর ঘাটে আসতেছিল, ওখানে লোকজন বললো যে ওখানে পাওয়া গেছে ছেলেটাকে। আমরা গিয়ে ওখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পর ফরাক্কা থানার দরগা যায়। ওখান থেকে আবার আমরা নিয়ে আসি বেনিগ্রাম হসপিটালে। ওখান থেকে আবার হসপিটালে ডাক্তারবাবু বললো ওখান থেকে করা হয়ে যাবে।